দলের তরফে বিরোধিতা আগেই প্রকাশ্যে এসেছিল, আর এবার বীরভূমের কীর্ণাহারে বীরভূমের বিজেপির জেলা সভাপতির পাড়াতেই বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহার বিরুদ্ধে পোস্টার সামনে এলো। নামহীন সেই পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, প্রার্থী পদে তাকে মানা হবে না। প্রার্থী বদল কেন্দ্র এবং রাজু নেতৃত্বের হাতে বলে দাবি করেছেন বিজেপি জেলা সভাপতি। বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক জেলা সভাপতির ঘাড়েই প্রার্থী বিরোধিতার দায় চাপিয়েছেন। বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক জেলা সভাপতির ঘাড়েই প্রার্থী বিরোধিতার দায় চাপিয়েছেন। দলের তরফে বিরোধিতা আগেই প্রকাশ্যে এসেছিল এক্ষেত্রে বীরভূমের কীর্ণাহারে। এবার দেখা যাচ্ছে বিজেপির জেলা সভাপতির পাড়াতেই বোলপুরের প্রার্থী পিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়েছে। প্রার্থী পদে তাকে মানা হবে না বলে নামহীন পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রার্থী বদল কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বের হাতে বলে দাবি করেছেন বিজেপি জেলা সভাপতি। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, যে পোস্টার পড়েছে সেই পোস্টারে কি লেখা রয়েছে এবং কারা দিল এই পোস্টার, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পরিষ্কার নাই যে এই পোস্টার কারা দিয়েছে, কিন্তু ওই পোস্টারে লেখা রয়েছে যে বিজেপি যে প্রার্থী পিয়া সাহা দুর্হত, পিয়া সাহাকে আমরা প্রার্থী হিসাবে মানছি না। এবং এই পোস্টার চিহ্নে বিভিন্ন জায়গায়, বাজার সহ বিভিন্ন জায়গাতে এই পোস্টার দেওয়া হয়েছে। এবং যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি, গতকাল রাতে এই পোস্টার পড়েছে এবং এই পোস্টার পড়ার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ খুব পরিষ্কার এই চিহ্নাহারি হচ্ছে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির যিনি জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, তার সেখানেই বাড়ি। এবং এই সন্ন্যাসী চরণ মণ্ডল প্রথম থেকে এই প্রার্থী নিয়ে তিনি তার যে বক্তব্য, অর্থাৎ প্রার্থী তার যে পছন্দ নয় সেটা তিনি হাতে হাতে বুঝিয়ে দিয়েছিলেন, এবং এই প্রার্থী যে তার সঙ্গে আলোচনা না করেই করা হয়েছিল সেটাও তিনি বুঝিয়েছিলেন। এবং তাই এই এই পুরো ঘটনাতে বোঝা যাচ্ছে যে বিজেপিরই একটা অংশ এই পোস্টার দিয়েছে বলে বিজেপির জেলা সভাপতি তিনি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের দাবি হচ্ছে যে বিজেপির মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কারণ এই প্রার্থী বিজেপির একটি বড় অংশ মানতে চাইছে না, তার জন্যই এই গোষ্ঠীদ্বন্দ্ব। এবং তারা জানিয়েছেন যে তাদের যে প্রার্থী, অর্থাৎ তৃণমূলের যে প্রার্থী, তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং তিনি যে জিতবেন সে ব্যাপারে একদম নিশ্চিত। অন্যদিকে বিজেপি যারা বিরোধী, অর্থাৎ এই যে সন্ন্যাসী চরণ মণ্ডলে যারা বিরোধী গোষ্ঠী, অনুপম হাজিরা গোষ্ঠী, তারা জানিয়েছেন যে জেলা সভাপতি তিনি এই মানতে চাননি, অর্থাৎ এই প্রার্থী করা নিয়ে তিনি প্রথম থেকে বিরোধ করেছেন। এমনকি এই প্রার্থী যে পরিবর্তন করার একটা চেষ্টা চালানো হচ্ছে সেটাও খুব পরিষ্কার। কিন্তু এই পোস্টার যারা দিয়েছে তারা কিন্তু এই যারা সভাপতি রয়েছেন সেই সভাপতি গোষ্ঠীর লোকজনই এই পোস্টার দিয়েছে। অন্যদিকে প্রিয়া সাহা জানিয়েছেন যে তিনি তার জয়ের ব্যাপারে নিশ্চিত, কারণ তাকে প্রার্থী করেছেন নরেন্দ্র মোদী, তাই তার লড়াইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে। এখানে কে কি করছে, কে পোস্টার দিচ্ছে সেটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। এবং তিনি জানিয়েছেন যে জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো এবং তিনি তাকে সাহায্যও করছেন। তাই পুরো বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং গোটা চিন্নাহার শহর জুড়ে এই পোস্টার পড়েছে। এই প্রিয়া সাহাকে যখন প্রার্থী করা হয়, প্রথম যিনি জেলা এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন রামপ্রসাদ মণ্ডল, তিনিও কিন্তু এর তীব্র বিরোধিতা করেছিলেন। ধন্যবাদ ভাস্কর।